রুই মাছ তো অনেকভাবেই খেয়েছেন এইভাবে কি কখনো খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তো একবার রিকোয়েস্ট করবো ঠিক এইভাবে খেয়ে দেখবেন জিভে একেবারে লেগে থাকবে রুই মাছগুলো বাজার থেকেই আমি পুরো ছাড়িয়ে কেটে নিয়ে এসেছিলাম এরপরে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি পুরো মাছগুলোই ভেজে নেব আর অন্যান্য দিন যেমন মিক্সিতে আমি মশলা করে নিই বা হাতে কোনো কিছু গ্রেট যেগুলো গ্রেড করার সেগুলো গ্রেড করে নিই আজকে কিন্তু আমি শিলে মশ শিলে বেটে মশলাটা করে আমি রান্না করেছি সেটা দেখাচ্ছি এক চামচ মতন রাঁধুনি দিয়েছি হাফ ইঞ্চি আদা আর পাঁচটা কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান ঠিক সেরকমই ঝাল দেবেন তবে আমি আগেও বলেছি এখনও বলছি মাছের ঝোল যদি লবণ আর ঝাল এই দুটো যদি একটু টান টান হয় মানে ঝালটা যদি একটু বেশ সুন্দর হয় একটু বেশিই হয় তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগে এটা আমাদের কাছে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝাল অনেকে আছেন লবণ কম খান তো ভালো করে জল দিয়ে দিয়ে আমি রাঁধুনিটা আর লঙ্কা আদা এই তিনটে জিনিস একেবারেই মিহি করে বেটে নেব তো জল দিয়ে দিয়ে যতক্ষণ বাড়ছি ততক্ষণ বলি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাথে আছেন এবং সাবস্ক্রাইব করেছেন যারা লাইক করেন আমার ভিডিও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পছন্দ হলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা ভালো লেগেছে আর যারা রান্না আমার রান্না দেখে রান্না করে খাচ্ছেন তারা জানাবেন যে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল রান্নাটা তাহলে কি হবে আমার আমি আরেকটু বেশি ইন্সপায়ার্ড হব তো আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের যায় এবং আপনারা ভিডিওটা দেখতে পারেন তো মশলা বাটা আমার রেডি এরপরে মাছগুলোকে ভালো করে বাকি যে মাছগুলো ছিল ভালো করে ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি অল্প করে মানে হাফ চামচ মতো কালো জিরা আর একটা শুকনো লঙ্কা চিঁড়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলু নামোটা না পাতলা এরকম করে কেটে দিয়েছি একটা টমেটো দানা ছাড়িয়ে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে সাথে সাথেই লবণ আর হলুদ দিয়ে দিয়েছি টমেটোর সাথে আগেও বলেছি টমেটোর সাথে লবণ দিলে কিন্তু টমেটোটা ভালো গলে যায় বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে আরও মিনিট খানেক মিনিট দুয়েক ধরে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলা কষা যত ভালো হয় তত রান্নার টেস্টটা কিন্তু অতই ভালো হয় ভালো করে কষিয়ে নিয়ে এরপরে জল দিয়ে দেব যতটা ঝোল রাখবো আপনাদেরও বাড়িতে মেম্বার অনুযায়ী ঝোলটা দেবেন যে কতটা ঝোল আপনাদের লাগবে এরপর ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মানে ঘন্টাখানেক ঘন মতো সরি মিনিটখানেক মতন মাছটাকে ভালো করে ঝোলে ফুটিয়ে নিতে হবে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিয়ে তারপরে সার্ভিং বলে দিয়ে দিলেই আমার রান্নাটা একেবারেই রেডি গরম গরম ভাতে পরিবেশন করুন দুর্দান্ত লাগবে খেতে তো ভালো লাগলেই আপনাদের সাথে শেয়ার করি থ্যাংকস ফর ওয়াচিং